কমেন্ট করতেছে, কমেন্ট করার থেকে যদি একটা কবুতর পাঠায়নি, সে ওকে ফোন দিক, ফোন দিয়ে আমার ডিটেলস নিক বা বিস্তারিত সবই নিক, সেটা তো করছেন। মাটি খাওয়ার জন্য এখানে একবারে দেখেন, মাটি খাওয়ার স্পিরিট দেখেন, কবুতর খুবই মাটি বেশি খা, গিট তো দেয়, তারপরে আজকে দেখছি মাটি খাওয়ার জন্য নামছে এখানে। তো দুবাজারের মাটিটা না আসে নাই, হয়তো আসতে পারে একটু পরে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি জাহিদুল ইসলাম, জাহিদুল রোডের পক্ষ থেকে আজকে আবার আসলাম আমার বাসার আর একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটির মেইন উদ্দেশ্য আমার বাচ্চার কিছু হয়েছে সেগুলো দেখাবো। তো তার আগে বাচ্চাগুলো দেখানো শুরু করি। তার মধ্যে এই যে এখানে একটা বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন, আমার এই পেয়ারটার বাচ্চা, এক পিসি বাচ্চা রয়েছে হয়েছে। তো বাচ্চারা দেখাই, বাচ্চারা অনেক সুন্দর গেটে বসছে। তো এর প্রথম ডিমের বাচ্চা দেওয়া হয়েছিল পাশে, তো এটা একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। চোখ একবারে ক্লিয়ার এখনই হয়ে গেছে, ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো আজকে আমার দুবাজ কবুতর ভিডিও রায় দেওয়ার জন্য আজকের ভিডিওটি করা। তো এটা হলো আমার দুবাজ মেন্টিয়ার, কবুতরের জন্য সবাই দোয়া করবেন। তারপর বাচ্চা আবার ছোটো ছোটো হয়েছে, ছোটো ছোটো হয়েছে, কিন্তু এর এখানে দুইটা রুম দেখছি সাদা আসছে কালোর মধ্যে, তাছাড়া এমনিতে সবই ঠিক স্কোয়ার, সবই সাদা, মুসাও খুব বড়ো। তো এবারও এক পিস বাচ্চা হয়েছে, বাচ্চাটার জন্য দোয়া করবেন। আর এটা হলো মেন পেয়ার আমার, আপনাদের দোয়ায় কবুতরগুলো আমার সব সুস্থ সবল আছে। এখন ছাড়লাম কবুতরগুলো, আমার খুব পছন্দের একটা কবুতর। তো আমার কবুতরগুলোর জন্য তো করবেন, আপনাদের ভালোবাসায় আমার কবুতরগুলো এখন সবই সুস্থ সবল রয়েছে দেখতে পাচ্ছেন। কবুতরগুলো আমার ছাড়ি নাই, এই মুহূর্তে ছাড়বো, সব দেখতে পাচ্ছেন খোসার মধ্যে। তারপরে এই যে আমার এখানে দুই পার কবুতর রয়েছে, এটা আমার হলো বিস্কেট মেন পেয়ার, তার বাচ্চা দুইটা রয়েছে ওখানে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। খুবই সুন্দর দুইটা বাচ্চা বাচ্চা হয়েছে। তো এই নোটটার বাজে দেখাই, খুবই ভালো বাজি তার। এখানে আরেক পেয়ার রয়েছে, এটাও আমার মাস্টার পেয়ারের বাচ্চা ছিল, এখন এরা আর ডিম বাচ্চা করছে, খুবই সুন্দর। তো আমার কবুতরগুলো যেন সবাই দোয়া করবেন, যাতে কবুতরগুলো সুস্থ সবল থাকে। আর আজকে একটা কবুতর কালেকশন করা হয়েছে, এসি মানটা খুবই ভালো কবুতর, মানে কি বলবো, আমি আজকে দেখে শুনে নিয়ে আসলাম। ঠোঁটটা আবার বুট ঠোঁটে কবুতর দেখতে পাচ্ছেন, ঠোঁটটা অনেক ছোট, তারপর দেখাই আমি ভালো করে কবুতরটা। এটা হলো ইনর, খুবই ভালো বাজি, খুবই ভালো বাজি। এর মুখগুলো সব কাটা দেখতে পাবেন, এই যে গুলটি হয়ে আছে, একবারে গুলটি একটু শুধু রাখছে, যার বাসায় ছিল তিনি ঢোপে কবুতর পালতো, সেই কারণে মোজাগুলা সব কেটে রাখছে একবারে ঝাঁটা করে। তো এই ঘরের মধ্যে জন্য আমি ছাড়ি নাই। আর ওগুলা কালো যাক বাচ্চাগুলা, লাইট কালার ডিম দিবে আজকে, ওর জন্য বসে রয়েছে। আর এই যে এখানে সাদা এক জোড়া রয়েছে মাস্টার প্লেয়ার আমার, তার বাচ্চা তিনটা রয়েছে, মানে আরেক জোড়ার একটা বাচ্চা দেওয়া আছে এখানে, কারণ এই জোড়াটা খুব বাচ্চা ভালো মানুষ করে।
খুবই ভালো বাচ্চা মানুষ করে তারা, সেই কারণে দেওয়া আছে একটা নোটটা। বাচ্চাগুলো এক ভাইয়ের কাছে অনেকদিন ধরে দিতে চাচ্ছি, দিতে পারছি না, তো ভাইকে দেবো, তার জন্য আমার ছোটো বড়ো হয়ে গেছে বাচ্চাগুলো, ইনশাল্লাহ বাচ্চাগুলো তার কাছে যাবে, হয়তো আর 10-15 দিন সময় লাগতে পারে। আর এইখানে একটা জাক পেয়ার আমার, এটা বাচ্চা হয়েছে, এই নটারও খুব ভালো বাজি, মানিটারও খুব ভালো বাজি, হাত বাজি তো। ওই যে কবুতরগুলো সব খাচ্ছে, কবুতরগুলো সব খাওয়া দাওয়া করছে। আর একটা বিষয়, আমার প্রতি কেউ একটা শত্রুতা করতে যাচ্ছে, সেটা হলো আমার একটা ভিডিওতে দেখলাম আমি, আমাদের যে সজীব পিজন লফটার একটা চ্যানেল আছে ইউটিউব, তিনি আমার একটা কবুতরের ভিডিও ছাড়ছে, তো একটা ভাই কিছু কমেন্ট করছে টাকা দিয়ে নিয়ে কবুতরগুলো পাঠায়নি, তো এই যে এই আইডিয়া থেকে আমাকে কমেন্ট করছে যে কবুতর পাঠায়নি। আসলে কথা, এটা হলো পুরো ফেক, এটা আইডি যা আমি কারো থেকে টাকা নিয়েছি কবুতর পাঠাইনি এরকম কেউ নাই। কিন্তু এই ভাইটা হয়তো আমার সাথে দুইনাবারি করছে, মানে দুইনাবারি বলতে গেলে এটা আমার এলাকারই বা আমার চেনা পরিচিত কেউ এই কাজটা করতেছে, মানে কি বলবো, শত্রুতা করে কোনো লাভ আছে ভাই? এটা কিছু বুঝতে পারলাম না, আমার প্রতি তার কিসের রাগ আমি সেটা বুঝলাম না। আর আরেকটা বিষয়, এই ভিডিওতে যদি সে দেখে থাকে, সে অবশ্যই আমাকে ফোন দিয়ে জানাবেন যে ভাই আপনার টাকা নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত মানে ও যদি দিতে পারে পুব, ও একটা স্ক্রিনশট দিক ইয়াতে, ও একটা স্ক্রিনশটও তো দিতে পারে ওই ইয়াতে কমেন্টে, কিন্তু দিতে পারে নাই, মানে ওর কোনো প্রমাণই নাই, কিন্তু অযথা মানে এটা মানে কমেন্ট করতে আছে। তো আমি সজীব পিজন লব থেকে ওই সেলিনের সজীব ভাইকে বলেছি যে আপনি তাকে বলেন যে আপনাকে প্রমাণ দিতে পারলে তার টাকা না, সাথে আর তাকে গিফটও কিছু দেওয়া যাবে, তো সে হয়তো চেষ্টা চালাচ্ছে, দেখি কী করে সে। কিন্তু ও কোনো ফোন দেয়নি, ওকে ফোনও দেয়নি বা মানে অন্য যোগাযোগ নেই, খালি কমেন্ট করতেছে এটা এই বিষয়ে, কিন্তু এটা পুরো একটা ফেক আইডি, মানে যদি ফেক না হতো তাহলে সজীব ওই ভাইকে ফোন দিত, ফোন দিয়ে জানাতো ভাই এই ব্যাপার, এই সেই কবুতরের টাকা নিয়ে কবুতর পাঠায়নি, কিন্তু সে নিয়ে সেটা করে নাই, উল্টে অন্যভাবে মানে কমেন্ট করতেছে, কমেন্ট করার থেকে যদি একটা কবুতর পাঠায়নি সে ওকে ফোন দিক, ফোন দিয়ে আমার ডিটেলস নিক বা বিস্তারিত সবই নিক, সেটা তো করছে না। তো এই আইডি থেকে কবুতর টাকা নিয়েছি কিন্তু কবুতর পাঠায়নি বলা হচ্ছে, কিন্তু এটা পুরো একটা ফেক আইডি, আমি চিনিও না জানিও না, বা আমাকেও চিনে, তাও চিনে হয়তো আমাকে, না চিনে তো কমেন্ট করবে না, অবশ্যই চিনে, কিন্তু উনি এ বিষয়টা মানে মানুষকে ছড়াচ্ছে, মানে আমার নাম একটা বদনাম, সেই বদনাম করে কোনো লাভ আছে আমার? কোনো লাভ নাই, 2 টাকারও লাভও নাই, এই হলো আর কি। দর্শক, আজকের ভিডিওটি মানে আপডেট এই ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আরও কিছু আপডেট কিছু কবুতর আপনাদেরকে দেখাইতে পারি, তো এই আর কি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।